ক্রাইমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকাকে দায়ী করেছে রাশিয়া। ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। সোমবার মস্কোতে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এই হুমকি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রেমলিন বলছে, ওয়াশিংটনের সরবরাহ করা ও তত্ত্বাবধানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রবিবারের হামলা চালানো হয়, যাতে 4 জন নিহত এবং 150 বেশি মানুষ আহত হয়েছে। তবে মস্কোর এমন দাবি প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, আগেও এ ধরনের হাস্যকর দাবি করেছে রাশিয়া। জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলিয়ান এবেনজিয়া সতর্ক করেছেন, সেভাস্টোপোলে সাধারণের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। ক্রাইমিয়ার বন্দরনগরী সেভাস্টোপোলে গত রোববার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়, আহত হয় 150 বেশি মানুষ। আহতদের কয়েকজনকে মস্কোর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাশিয়া বলছে তারা অন্তত ইউক্রেনের 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে হতাহত হয়েছে স্থানীয়রা। ক্রাইমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি আমেরিকাকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে আমেরিকান রাষ্ট্রদূত লিন এম ট্রেসিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া ক্লেইমস লং রেঞ্জ অ্যাটাকমস মিসাইলস ওয়্যার ইউজড লাইক দোজ সিন হিয়ার। ক্রেমলিন বলছে, ওয়াশিংটনের সরবরাহ করা ও ইউএস বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দূর পাল্লার অ্যাটাকমস মিসাইল দিয়ে রোববারের হামলা চালানো হয়। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ক্ষেপণাস্ত্র হামলাকে সন্ত্রাসী উল্লেখ করে জানিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এর পেছনে আমেরিকার হাত আছে। Foreign Minister who said there is no doubt in involvement of the United States. মস্কোর এমন দাবি প্রত্যাখ্যান করেছে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেছেন, আগেও এই ধরনের হাস্যকর দাবি করেছে রাশিয়া। তিনি জানান, কিভ নিজ পরিকল্পনাতেই ক্রাইমিয়ায় হামলা চালিয়েছে, এর সাথে পেন্টাগনের কোনো যোগসাজশ নেই। Out to make ridiculous hyperbolic claims about responsibility that aren't borne out by fact. এদিকে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া সতর্ক করে বলেছেন, সেভাস্টোপোলে সাধারণের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, পশ্চিমাদের সরবরাহ করা সমরাস্ত্রে বেসামরিক লোকজনকে হত্যা করছে ইউক্রেইন। All responsible for this and other terrorist attacks will be held accountable. এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানে চার্চ এবং সিনেগগে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা সহ অন্তত 20 জন নিহত হওয়ার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। ঘটনার তদন্তকারীরাও এর পেছনে কে বা কারা দায়ী তা উদ্ঘাটন করতে পারেননি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।